নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নতুন ষড়যন্ত্রে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশের ভয় দেখিয়ে লাভ হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দেশের জনগণ ছাড়া কাউকে ভয় করবেন না। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন তিনি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচনে জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে আর বিদেশিরা দেখিয়েছে লাল পতাকা। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি জামাতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই প্রথম শান্তি ও গণতন্ত্র সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, 7 জানুয়ারির নির্বাচনে প্রমাণিত হয়েছে দেশের মানুষ নির্বাচন বর্জনে বিশ্বাসী নয়। তারা বলেন, এবারের নির্বাচনে জনগণ বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে আর বিদেশিরা দেখিয়েছে লাল পতাকা। এই নির্বাচনের মধ্য দিয়ে আবার প্রমাণ হয়েছে বাংলাদেশের এই নির্বাচন বয়কট করার রাজনীতি আর চলবে না, এটা পর ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। দেশের জনগণ তাদেরকে কালো পতাকা দেখিয়েছে আর বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে। সুতরাং এই বিএনপির আজকে এই কালো পতাকা মিছিল করে কোনো লাভ নেই। বিএনপির উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আগামী 5 বছর অপেক্ষা করতে হবে আরেকটি নির্বাচনের জন্য। সরকারের বিরুদ্ধে আবার কালো পতাকা, কালো পতাকা মিছিল এদেশের জনগণ মোকাবেলা করেছে, আগামী দিনেও করবে। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, তবে হবে আন্দোলন। কোন বছর মানুষ বাঁচে কয় বছর, বিএনপি আবার মাঠে নেমেছে। ভুয়া তো তারা চিরজীবন আন্দোলন করে ভুয়া হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বিএনপি। নির্বাচনের খেলা সে 5 বছরের জন্য, এখন খেলা হবে রাজনীতি। নিষেধাজ্ঞা আনতে চায়, ভিসা নীতি আনতে চায়, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, ইনশাআল্লাহ। তিনি এদেশের মানুষ ছাড়া কাউকে তিনি পরোয়া করেন। শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে জানিয়ে জনগণকে শেখ হাসিনার উপর আস্থা রাখার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চোহারা হবেন না, শেখ হাসিনার উপর আস্থা রাখে, ইনশাআল্লাহ। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।